আগামী সোমবার অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যেতে পারছেন না। আগামী সোমবার অবধি ওনাকে কলকাতায় থাকতে হবে। তিনি বিদেশ যাত্রা বা আমেরিকায় ট্রিটমেন্টের জন্য সোমবার অবধি কোথাও যেতে পারবেন না। কথা ছিল 26 জুলাই তিনি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে চোখের ট্রিটমেন্টের জন্য, কিন্তু সেই সম্ভাবনা আর থাকলো না আজকের পর। সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না ইডি। বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানালো ইডির আইনজীবী। তবে ইডির আইনজীবী আদালতকে এও জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার অবধি কলকাতাতেই থাকতে হবে। মঙ্গলবারে অভিষেকের মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ফেরত পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানম। বুধবার সকালে মামলাটি ঘোষের ইজলাসে ওঠার পরই সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানান ইডির আইনজীবী। কিন্তু বিচারপতি ঘোষ জানান সোমবারের আগে তৃণমূলের সাধারণ সম্পাদকের মামলার শুনানি সম্ভব নয়। অন্যান্য মামলার চাপ থাকার কারণেই অভিষেকের মামলার শুনানি সোমবারের আগে সম্ভব নয় বলে জানান বিচারপতি ঘোষ। এরপরই ইডির আইনজীবী জানান সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু একটা শর্তও দিয়ে দিয়েছেন ইডির আইনজীবী। তিনি বলেছেন আগামী সোমবার অবধি যখন অভিষেক মামলার শুনানি হবে তিনি যেন এই রাজ্যেই থাকেন বা ভারতের মধ্যেই থাকেন, তিনি যেন বিদেশে অর্থাৎ আমেরিকায় না থাকেন। ইডির আইনজীবীর এই প্রশ্নের বা এই দাবিতে সম্মতি জ্ঞাপন করেছেন হাইকোর্টের বিচারপতি ঘোষ। তিনি বলেছেন সোমবার অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা করতে পারবেন না, তাকে ভারতেই থাকতে হবে।